আমি ফারহান মোহাম্মদ বিলাসী প্রভাষক আইসিটি রাজশাহী মেডিকেল কলেজ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমরা যে ক্লাসটা করব সেটি হচ্ছে বাইনারি যোগ সৃজনশীলের তৃতীয় ক্লাস। বাইনারি যোগ সৃজনশীলের তৃতীয় ক্লাস, যেটা প্রশ্ন অলরেডি আমার বোর্ডে লেখা আছে, আপনারা একটু দেখে নেন। আইসিটি বিষয়ে সনি এত নম্বর, মনি এত নম্বর, রনি এত নম্বর পেয়েছে, এদের মোট নম্বর হেক্সাডেসিমেলে বের করতে বলা হয়েছে। এদের মোট নম্বর, এদের মোট হেক্সাডেসিমেলে বের করতে বলা হয়েছে। আইসিটি বিষয়ে সনি এত, মনি এত এবং রনি এত নম্বর পেয়েছে, এদের মোট নম্বর হেক্সাডেসিমেলে বের করতে বলা হয়েছে। অর্থাৎ আমরা মোট করতে বলেছি। এখানে কিন্তু বাইনারি যোগ কথাটা প্রশ্নের মধ্যে ম্যাক্সিমাম টাইম বা কখনোই বলা থাকবে না। বাইনারি যোগ সৃজনশীল প্রশ্ন যেটা থাকবে, সেই বাইনারি যোগের কথাটা কিন্তু প্রশ্নের মধ্যে কোথাও থাকবে না। সর্বোচ্চ যেটা থাকবে সেটা হচ্ছে মোট নম্বর বের করো কথাটা বলা থাকবে। মোট নম্বর বের করো, এখন বের করো কোন পদ্ধতিতে সেটা কিন্তু আলাদা প্রশ্ন। বলতে পারে অক্টাল পদ্ধতিতে বের করো, বলতে পারে হেক্সাডেসিমেলে বের করো, বলতে পারে বাইনারিতে বের করো বা ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে বের করো। ঠিক আছে, চার রকমের সংখ্যা পদ্ধতি যেহেতু আমরা জানি, ডেসিমেল, হেক্সাডেসিমেল, অক্টাল, বাইনারি, তার মধ্যে যে কোনো একটা আমরা আজকে যে অঙ্কগুলো করবো সেগুলো হচ্ছে হেক্সাডেসিমেল পদ্ধতিতে নির্ণয় করে বের করবো। অর্থাৎ আইসিটি বিষয়ের যে তিনজনের নম্বর আমরা দেখতে পাচ্ছি, এটার যে অ্যান্সার সেটা আমরা বের করবো হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। অর্থাৎ অ্যান্সারটা চাচ্ছে কিন্তু হেক্সাডেসিমেলে। এখন দেখেন, আমরা প্রথম সংখ্যাটা রেখেছি হেক্সাডেসিমেল, মনির নম্বরটা রেখেছি হচ্ছে অক্টাল এবং রনির নম্বরটা রেখেছি বাইনারিতে। এখানে আমরা ডেসিমেল আজকে দেখাবো না, ইচ্ছা করেই দেখালাম না। আপনারা চাইলে পরে এখানে ডেসিমেল সংখ্যাও করতে পারতেন, যে কোনো একটা সংখ্যা আমি ডেসিমেলেও রাখতে পারতাম, যে কোনো একজনকে কিন্তু আমি এখানে ডেসিমেলেও রাখতে পারতাম। প্রশ্নের ভ্যারাইটির উপর ডিপেন্ড করে আমি কাকে কখন রাখতে যাচ্ছি। ডেসিমেল থাকতে পারতো, সেখানে আমরা হেক্সাডেসিমেল ব্যবহার করছি, অক্টাল ব্যবহার করছি এবং বাইনারি ব্যবহার করছি, এখানে ডেসিমেল সংখ্যা পদ্ধতি থাকতে পারতো। ঠিক আছে, প্রশ্ন আপনার সামনে আছে, যখন আপনি এটা স্ক্রিনশট নিয়ে নেবেন তখন কিন্তু আপনি প্রশ্নটা সরাসরি পেয়ে যাবেন। আইসিটি বিষয়ের সনি, মনি এবং রনির প্রাপ্ত নম্বর এটা এবং এদের মোট নম্বরটা আমার হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে বের করতে বলা হয়েছে। সরাসরি অঙ্কে চলে যাচ্ছি। তিনজনের প্রাপ্ত নম্বর, ঠিক আছে, তিনজনের প্রাপ্ত নম্বর, প্রথম হচ্ছে সনি, সনির প্রাপ্ত নম্বর হচ্ছে 7E। লেখা যদি দেখতে লাইটের জন্য অসুবিধা হয় আমি মুখে বলে দিচ্ছি, আপনাদের যাতে খুব একটা কোনো সমস্যা না হয়। সনির প্রাপ্ত নম্বর হচ্ছে 7E, যেটা আছে হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে। 7E হেক্সাডেসিমেল, যেহেতু হেক্সাডেসিমেল আছে আমরা কি করবো, এটাকে 8421 এ ভাঙাবো, 8421 পদ্ধতিতে ভাঙাবো। তাহলে 7A এর মান কত আসবে, 0, তিনটা 1, আর এখানে আসবে তিনটা 1, 0। ঠিক আছে, 7E, এবং আমরা যেহেতু তিনটা সংখ্যা ব্যবহার করছি, ঠিক আছে, যেহেতু আমরা তিনটা সংখ্যা ব্যবহার করছি, যে কাজটা আমরা করবো দুইটা সংখ্যাকে যোগ করে তৃতীয়টা সংখ্যাটাকে কিন্তু আমরা এর সঙ্গে অ্যাড করে দেবো। অর্থাৎ সনি এবং মনির নাম্বারটাকে, সনি এবং মনির নাম্বারটাকে যোগ করার পরে রনির নাম্বারটা পরে এক হবে। ঠিক আছে, এটা গেল সনির নম্বর, মনির নম্বরটা হচ্ছে কত, 42। একে আমরা 421 পদ্ধতিতে বের করব, তাহলে হয় 100010। ঠিক আছে, সনির নম্বর বাইনারিতে, এটা কারণ হচ্ছে 7E ছিল হেক্সাডেসিমেল, এটাকে 8421 এ ভাঙালাম, 8421 এ ভাঙালে এরকম হয় 7E, এবং 42 এর বাইনারি মান হচ্ছে অক্টাল পদ্ধতিতে ছিল বলে আমরা 421 এ ভাঙাচ্ছি এবং এরকম হবে, তাই তো। এবার আমরা এই দুটো সংখ্যাকে যোগ করে দেব, এই দুটো সংখ্যাকে আমি এটা নিচে লিখলাম আপনাদের যাতে একটু জায়গাটা বেঁচে যায়। ঠিক আছে, আচ্ছা, এখানে আছে 010, দুইটা 0 এবং একটা 1। ঠিক আছে, 010100 ছিল, এবার আমরা শূন্য অ্যাড করতে হবে। আমরা আগেও বলেছি শূন্য অ্যাড করতেই হবে, এর কোনো মানে নাই, শূন্য অ্যাড না করলেও আমাদের অঙ্ক হওয়া সম্ভব। আচ্ছা, যোগ করলে কত হয়, শূন্য শূন্য যোগ করলে শূন্য, এক এক হয় 0, ক্যারি থাকে
ছোট করে দিই। শূন্য শূন্য যোগ করলে হয় শূন্য, এক একে জিরো, ক্যারি থাকে ওয়ান, ওয়ান ওয়ান জিরো, ক্যারি থাকে ওয়ান, ওয়ান ওয়ান জিরো, ক্যারি থাকে ওয়ান, ওয়ান ওয়ান জিরো, ক্যারি থাকে ওয়ান, ট্রিপল ওয়ানে ওয়ান, ক্যারি থাকে ওয়ান, ওয়ান ওয়ান জিরো, ক্যারি থাকে ওয়ান, ওয়ান। ঠিক আছে, আমরা আর একবার করি, জিরো জিরো জিরো, ওয়ান ওয়ানে জিরো, ক্যারি থাকে ওয়ান, ওয়ান ওয়ানে জিরো, ক্যারি থাকে ওয়ান, ওয়ান ওয়ান জিরো, ক্যারি থাকে ওয়ান, ওয়ান ওয়ান জিরো, ক্যারি থাকে ওয়ান, ট্রিপল ওয়ানে ওয়ান, ক্যারি থাকে ওয়ান, ওয়ান ওয়ান জিরো, ক্যারি থাকে ওয়ান। ঠিক আছে, এই হচ্ছে আমার সংখ্যা দুজনের, সনির নম্বরটা এবং মনির নম্বরটা আমরা যোগ করলাম। এবার যেহেতু রনির নম্বরটা অলরেডি বাইনারিতে আছে, রনির নম্বর কিন্তু আমার অলরেডি বাইনারিতে আছে, ওয়ান জিরো, চারটা ওয়ান জিরো, ওয়ান জিরো, চারটা ওয়ান জিরো, আমরা এই জায়গাটা একটু বেসটা দিয়ে দিই, যার যার বেসটা দিয়ে দিচ্ছি, ওয়ান জিরো, চারটা ওয়ান জিরো। তাহলে এখানে যে অ্যান্সারটা আছে সেই অ্যান্সারটার সঙ্গে কিন্তু আমি রনির নাম্বারটা যোগ করবো, যেহেতু উল্টা দিক থেকে লিখে আমার জন্য সুবিধা, তোমাদের হিসাব রাখতে সুবিধা হবে। জিরো, চারটা ওয়ান জিরো, ওয়ান, এখানে একটা ডিজিট কম আছে তাই শূন্য সামনে বসালাম। ঠিক আছে, জিরো জিরো যোগ করলে জিরো, ওয়ান ওয়ান ওয়ান, ওয়ান 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 ওয়ান, শূন্য শূন্য যোগ করলে শূন্য হয়, শূন্য এক যোগ করলে এক, 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 এইভাবে। এখানে কোনো ক্যারি ছিল না তাই সহজে অঙ্কটা মিলে গেল, যেহেতু এই অঙ্কটার মধ্যে কোনো ক্যারি ছিল না সেহেতু অঙ্কটা খুব দ্রুত মিলে গেল। এবার যে বাইনারি মানটা বের হলো সেই বাইনারি মানটাকে আমার হেক্সাডেসিমাল পদ্ধতিতে আনতে হবে, হেক্সাডেসিমাল পদ্ধতিতে আনতে হবে বলে আমি চারটা চারটা করে সাজাবো, তাই না? চারটা চারটা করে সাজালে আমার এই চারটা অ্যারো চিহ্নটা এই দিকে, অ্যারো চিহ্নটা যেহেতু এই দিকে, চারটা করে সাজালে আমি সরাসরি পেয়ে যাচ্ছি হচ্ছে এফ, এপাশে পেয়ে যাচ্ছি ই, অর্থাৎ রেজাল্ট হচ্ছে এফ ই। তিনটা সংখ্যা যোগ করতে গেলে যেভাবে করতে হয়, তিনটা সংখ্যাকে যোগ করলে প্রথম দুটো সংখ্যার যোগফল এটা হচ্ছে সনি এবং মনির নম্বরের যোগফল এটা, এবং তৃতীয় রনির নম্বর, এই নম্বরটা হচ্ছে রনির, রনির নম্বরটা আমরা গতকালকে একবার বলেছিলাম যে আমাদের যদি কোনো কারণে চারটা ওয়ান আসে, পাঁচটা ওয়ান আসে, তখন আমরা কী করবো? সাধারণত আমরা একসাথে দুটা সংখ্যার বেশি অ্যাড করি না, দুটা দুটা করে যোগ করলে আমাদের অ্যান্সার আসতে সুবিধা হয়, দুটো সংখ্যা যোগ করার পরে আবার তৃতীয় সংখ্যাটা, আবার তৃতীয় সংখ্যা যদি আরও একটা সংখ্যা থাকতো, অর্থাৎ যদি চারজনের সংখ্যাকে যোগ করতে বলতো, ঠিক আছে, চারজনের সংখ্যা যোগ করতে বললে আমরা দুজন দুজন করে যোগ করে তারপর আরেকবার যোগ করার সুযোগ পেতাম। এই হচ্ছে আমাদের নিয়ম, একসাথে পাঁচটা যোগ করার কোনো মানে হয় না, দুটা দুটা, চারটা চারটা, এভাবে যদি থাকে কখনো, চারটা সংখ্যা আছে, পাঁচটা সংখ্যা আছে, মানে গিভেন যে প্রশ্ন সেখানে যদি চারটা সংখ্যা বা পাঁচটা সংখ্যা কোনো কারণে থেকে যায়, সেক্ষেত্রে আমরা দুইটা দুটা করে যোগ করে তৃতীয় সংখ্যাটাকে আবার অ্যাড করার সুযোগ পাব। ঠিক আছে, এই হচ্ছে আপনার প্রশ্ন, এবং দ্রুত স্ক্রিনশট নিয়ে আমরা তুলে ফেলেন। সনির নাম্বার ছিল হেক্সাডেসিমাল, এটাকে আমরা ভাঙালাম 8421 এ, মনির নাম্বার ছিল 8421 এ ভাঙালাম, রনির নাম্বার বাইনারিতেই ছিল, ওখানে আমরা আলাদা করে কিছু করতে হয়নি, এই দুজনকে সনি এবং মনির নাম্বারটাকে বসিয়ে বাইনারি যোগ করে তৃতীয় যে নাম্বারটা বের হয়েছিল সেটার সঙ্গে রনিং নম্বরটা যোগ করার পরে যে রেজাল্ট সেটাকে আমি হেক্সাডেসিমাল পদ্ধতিতে কনভার্ট করছি, যেহেতু আমার প্রশ্নের মধ্যে চাইছে হচ্ছে হেক্সাডেসিমাল, এটাকে 8421 এ এইভাবে আমাদের ভাঙাতে হবে, আমরা সেটা জানি, তাই না? খুব দ্রুত তুলে নেবেন, খুবই দ্রুত। প্রশ্নটা সহকারে তুলে এসডব্লিউটা আপনার লিখতে সুবিধা হবে।
আচ্ছা দ্বিতীয় অঙ্ক সাপোজ এবার আমরা দুটো সংখ্যা দিয়ে করি সাপোজ আমরা বললাম 7321 একজনের নম্বর কার নম্বর মাইশা মাইশা নম্বর হচ্ছে এইটা এবং আরিশা আরিশা নম্বর হচ্ছে মোট প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমাল পদ্ধতিতে বের করো মাইশার প্রাপ্ত নম্বর এবং আরিশার প্রাপ্ত নম্বর মোট নম্বরটা বের করতে বলছে মাইশা এবং আরিশার মোট প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমাল পদ্ধতিতে বের করো আরিশা এবং মাইশার মোট প্রাপ্ত নম্বর হেক্সাডেসিমাল পদ্ধতিতে বের করো তাহলে আমরা সরাসরি চলে যাই আমরা জানি মাইশার নম্বর যেহেতু অক্টালে আছে তাহলে আমরা এটাকে কি করব সরাসরি এটা হচ্ছে 421 এ ভাঙাবো 421 পদ্ধতিতে ভাঙাবো এবং এটা হচ্ছে 8421 পদ্ধতিতে ভাঙাবো তাই না মাইশার নম্বর 421 এ ভাঙানো হবে আরিশার নম্বর 8421 এ ভাঙানো হবে তাহলে লিখি তিনটা ওয়ান এটা হবে 011 দশমিক 010 এটা হবে হচ্ছে 001 7321 এ কত এ হচ্ছে 1010 7 হচ্ছে 0 তিনটা 1 দশমিক b হচ্ছে 1011 a7b a7 দশমিক b এর মান হচ্ছে 1010 7 এর মান হচ্ছে 0111 দশমিক b এর মান হচ্ছে 1011 হচ্ছে b এর মান দশমিকের পরে চারটা সংখ্যা এই জায়গাটাতে আমরা বসাই যেহেতু আমরা দশমিক বিশিষ্ট সংখ্যা করছি ভগ্নাংশ জাতীয় সংখ্যা দিয়ে অঙ্ক করছি সেই জন্য দশমিক টু দশমিক আগে বসাতে হয় তারপর হচ্ছে 1011 1011 ঠিক আছে আর এই পাশ থেকে আমার আটটা সংখ্যা ঠিক আছে তাহলে চলে যাই তিনটা 1 0 তিনটা 1 0 তারপরে 0 1 0 1 ঠিক আছে আটটা এখানে শূন্য অ্যাড করে দিলে ভালো হয় ডিজিট যাতে অলট পালট না হয় সেজন্য সোজা করে দিলাম ঠিক আছে 1010 0 তিনটা 1 আটটা সংখ্যা সমসংখ্যক করার জন্য আমরা একদম এক্সাক্ট পর পর বসালাম এখানে আমার শূন্য অ্যাড করতে হবে না করলেও চলে সেটা আমরা জানি তাহলে আমরা সরাসরি চলে যাচ্ছি 1011 0111 1 1 1 এখানে কিন্তু কোনো ক্যারি নেই 1010 0011 0111 0111 0111 দশমিক এখান থেকে আমার ক্যারি শুরু হবে দেখেন ছোট করে দেই দাগটা 1 মানে 0 ক্যারি থাকে 1 ট্রিপল 1 এ 1 ক্যারি থাকে 1 1 1 এ 0 ক্যারি থাকে 1 1 1 এ 0 ক্যারি থাকে 1 1 1 এ 0 ক্যারি থাকে 1 ট্রিপল 1 এ 1 ক্যারি থাকে 1 1 1 1 1 এ 0 ক্যারি থাকে 1 ট্রিপল 1 এ 1 ক্যারি থাকে 1 1 1 এ 0 ক্যারি থাকে 1 1 1 এ 0 ক্যারি থাকে 1 1 1 এ 0 ক্যারি থাকে 1 ট্রিপল 1 এ 1 ক্যারি থাকে 1 1 1 এবার এটাকে আমার হেক্সাডেসিমালে আনতে হবে তাই তো যেহেতু আমাকে হেক্সাডেসিমালে বের করতে বলছে তাহলে আগে হচ্ছে দশমিক তিনটা সংখ্যা তিনটা তিনটা করে সাজালে সরি চারটা সংখ্যা হেক্সাডেসিমালে বের করতে বলছে হেক্সাডেসিমালে বের করতে বলছে চারটা দুইটা থাকে এখানে চারটা এবং এখানে এক্সাক্ট চারটা আছে মানে চারটা আছে এখানে
এখানে 0 1 দুইটা ডিজিট আছে 4টা 1 এর পরে 0 1 একাই তার মানে এখানে আমি 0 অ্যাড করব এখানে যেহেতু 4টা আছে সেজন্য আমার কিছু করতে হলো না এখানে ই 2 দশমিক এফ 4 অর্থাৎ রেজাল্ট হচ্ছে ই 2 এফ 4 হচ্ছে অ্যানসার দ্রুত স্ক্রিনশট নিয়ে ফেলবেন খুবই দ্রুত স্ক্রিনশট যত দ্রুত নেবেন আপনার সামনে তত দ্রুত প্রশ্ন চলে আসবে মাইশার নাম্বার ছিল অক্টালে আরিশার নাম্বার হেক্সাডেসিমেলে যেহেতু মাইশার নাম্বার অক্টালে ছিল সেজন্য আমরা 421 এ ভাঙালাম আরিশার নাম্বার হেক্সাডেসিমেল 841 এ ভাঙালাম দুটো সংখ্যা পর পর বসালাম দশমিককে আগে বসাতে হয় আমরা জানি দশমিককে আগে বসানোর পরে সংখ্যাটা সাজাতে হয় তারপর দুটো সংখ্যা যে বাইনারিটা বের হয়েছিল সেই বাইনারিটা চারটা চারটা করে বিটকে সাজানোর পরে আমার এই সংখ্যাটা আসছে যেহেতু এখানে দুইটা বিট ছিল জিরো এবং ওয়ান মাত্র দুইটা বিট ছিল দশমিকের পরে একটু শূন্য অ্যাড করে আমার কিন্তু 841 এ আরেকবার বসায় সংখ্যাটা বসাতে হয়েছে তাই তো তাহলে এটা যে আনসার আসে সেটা কিন্তু আমি অলরেডি লিখে রেখেছি খুব দ্রুত স্ক্রিনশট নেবেন আমরা এখন হোমওয়ার্ক দিয়ে ফেলবো W প্রথম অঙ্ক আমরা সংখ্যাটা শুধু লিখে দিচ্ছি আপনার অঙ্কগুলো অ্যানসার করে ফেলবেন একবারে 124 অক্টাল 2AE হচ্ছে হেক্সাডেসিমেল এবং 57 হচ্ছে ডেসিমেল অ্যানসার হচ্ছে 33B দুই নম্বর 67.54 আছে অক্টাল বি 3.C8 হেক্সাডেসিমেল আনসার হচ্ছে ইবি দশমিক 7.8 এবং তিন নম্বর অঙ্ক হচ্ছে 25 অক্টাল 43 ডেসিমেল 6 ই হেক্সাডেসিমেল আনসারটা আসে লিখবো হচ্ছে এ ই এ ই 124 টু এ ই 57 আছে হচ্ছে 33B 7754 বি 3C8 ই বি 78 6754 বি 3C8 ই বি 78 এবং 25 4 এ 3C8 রেজাল্ট হচ্ছে এ ই এই হচ্ছে আপনার হোমওয়ার্ক আমরা যেহেতু লাইভে আছি অতএব আপনাদের যে কোনো সমস্যা আপনারা যদি আমাদেরকে খুলে বলেন মিস ক্লাস বুঝি নাই সমস্যা হচ্ছে তাহলে আপনারা লাইভে থাকলে এসে আমার সঙ্গে ক্লাসে বুঝে নিতে পারবেন আর প্রতিটা পদ্ধতি কিন্তু আমরা অলরেডি শিখে গেছি এই প্রশ্নগুলো সম্পর্কে হয়তো বা আপনাদের সঙ্গে আগে আলোচনা হয়নি যেহেতু এটা সৃজনশীল করছি আমরা হয়তো প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করিনি কিন্তু এখন কিন্তু প্রশ্নগুলো আপনার সামনে অক্টালে থাকলে 421 ভাঙাতে হয় হেক্সাডেসিমেলে থাকলে 841 ভাঙাতে হয় এবং ডেসিমেল সংখ্যা পদ্ধতি হলে সেটাকে যে দুই দিয়ে ভাগ করতে হয় এই সমস্ত নিয়ম কিন্তু আমরা অলরেডি করেছিলাম
আর অ্যানসারটা যখন বাইনারিতে বের হয় সেই বাইনারি থেকে কিভাবে অক্টালে বা কিভাবে হেক্সাডেসিমেলে আসে এই নিয়মটাও কিন্তু শেখানো আছে। ঠিক আছে, এই নিয়মটাও যেহেতু শেখানো আছে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা না। এবং প্রতিটা ক্লাসে আমি কিন্তু হোমওয়ার্ক দিচ্ছি এবং হোমওয়ার্কের সাথে সাথে তার অ্যান্সারগুলো সহকারে দিচ্ছি যাতে আপনার কোনো রকম কোনো অসুবিধা না হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। এই ছিল আমার আজকের ক্লাস। আল্লাহ হাফেজ।